हाय गाइस वेलकम टू माय चैनल। आज के सकाल सकाल उठे रेडी हुए नियेछि। एरपर आमरा बेरिये जाब होच्छे रामपुर। रामपुर अनेकटाई डिस्टेंस, जेते अनेकटाई समय लागबे, प्राय सन्धे हये जाबे बा रातो हये जेते पारे। तो आमरा तार माझे जाब होच्छे कि रेकंबियो मार्केट। কালকে ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যেহেতু এখানে ইলেকশন ছিল সেই জন্য কালকে সব বন্ধ ছিল, সেই জন্য যাওয়া হয়নি। তো আজকে রেকংপিও মার্কেট হয়ে আমরা রামপুর পৌঁছাবো। এখানে তো এখন ওয়েদার ভালোই আছে, রোদ ঝলমল করছে, কিন্তু নভেম্বরের শেষ দিক থেকে এখানে বরফ পড়ে সারা জায়গা বরফে ঢেকে যায়। তো এখানে লোকজনেরা তখন এখানে থাকতে পারে না, এখান থেকে নিচে নেমে যায়। বেশিরভাগ আপেল গার্ডেন আমরা কলপাতে এসেই দেখলাম। কলপাতে রেড গোল্ডেন সব রকম আপেলই আমরা দেখলাম, যেগুলো আগে কখনো দেখিনি সেগুলো এখানে এসে দেখলাম। তো আর কিছু আপেল আমরা বাড়ির জন্যও নিয়ে গেছি এখান থেকে কিনে। এই ভিউতে লাস্ট ডে আজকে, এই ভিউটা খুবই মিস করব। দূরে ওই যে কৈলাসের চূড়া দেখা যাচ্ছে। এখন আমরা রেকংপিও মার্কেটে এলাম কিছু শপিং করার জন্য। মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি, আর এখানে খাবারের দোকানও আছে অনেক, আর উইন্টারের ভালো ভালো কালেকশনও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু এখানে কালকে ইলেকশন ছিল সেজন্য অনেক দোকান বন্ধও রয়েছে, তবে অনেক দোকান আবার খোলাও আছে। রেকংপিও মার্কেটে আছি। একটু আগে যে জিলেপিটা দেখালাম ওটা এখানে এলে অবশ্যই টেস্ট করবেন, ওটা খুবই টেস্টি, খুবই টেস্টি। মানে ওরকম জিলেপি আমাদের কলকাতায় পাওয়া যায় না। ওটা তিনটে একসাথে জোড়া লাগানো আর গরম গরম সার্ভ করছে, এত ভাল লাগছে মানে কি বলবো। পকোড়াটাও গরম গরম সার্ভ করলো, খুব ভালো লাগলো খেতে এই ঠান্ডাতে। রেকংপিও মার্কেটটা আমরা পুরোটা ঘুরলাম, তবে এখানে ভালোই জিনিসপত্র, কিন্তু একটু দাম বেশি, বার্গেনিং করে নিতে হবে। আমরা সবাই এখান থেকে কিছু না কিছু কিনেছি। আমরা একটু বাদেই এখান থেকে বেরিয়ে যাব। এখানে ব্ল্যাঙ্কেটও খুব সস্তা আর খুবই ভালো কোয়ালিটি, খুব সফট। এর আগেও আমরা কাশ্মীর থেকে নিয়েছিলাম ব্ল্যাঙ্কেট, ওটা এতই ভালো ছিল যে এখনও আমরা ইউজ করছি ওগুলো। আমরা হোটেল পৌঁছে গেছি, এটা হোটেলের বারান্দা থেকে ভিউ। আজ অনেকটা লং জার্নি ছিল, খুব টায়ার্ড হয়ে গেছি, গাড়িতে ঘুমিয়েও পড়েছিলাম। এখন ডিনার করে হোটেলের রুমে এলাম, এখন রামপুরে আছি আমরা। কালকে সকালে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমরা যাব হচ্ছে নালডেরা, ওখানে আমরা স্টে করব। তো এই রামপুরে অতটা টেম্পারেচার নেই, মানে অন্য জায়গায় যেরকম দিনের বেলা ঠিকঠাক ওয়েদার
আর রাত্রিবেলা থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। এখানে ঠান্ডাটা ঠিকঠাকই আছে সহ্য করার মতো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।